কারণ এটা শিরিক এটা কি শিরিক এটা কুফর এইজন্য কোন কোন শর্তে বা প্রেক্ষাপটে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে যেমন এক ভাই অন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলো বা এক ভাই অন্য ভাইকে বইয়ের বউ নিয়ে পালালো আত্মীয়তার সম্পর্ক বলতে আমাদের একটা ভুল হচ্ছে যে ব্যক্তি গুনাহ করছে অপরাধের মধ্যে লিপ্ত আছে অপরাধের মধ্যে লিপ্ত আছে তার বিরুদ্ধে তো আপনি অভিযোগ দিতে পারবেন কোর্টে যেতে পারবেন সমাজপতি বলতে পারবেন তার বিরুদ্ধে আল্লাহর কাছেও আপনি বলতে পারবেন যে আপনার সামর্থ্য না থাকে সুতরাং এখানে আত্মীয়তা সম্পর্ক বলতে এখানে এই জায়গা আসে নাই যে আমার ভাই যত অন্যায় করে আমি কাঁধে নিয়ে ঘুরবো কথা এটা নয় কিন্তু কথাটাই হচ্ছে যেই ভাই অন্যায়ের মধ্যে নাই গুনার মধ্যে নাই সেই ভাইকে আপনি যোগাযোগ রক্ষা করছেন কিনা এটা হলো কথা আত্মীয়তা সম্পর্ক সুতরাং যারা শরিয়া বিরোধী চলবে তাদের সাথে আপনার সম্পর্ক হবে ওই মাসলাহাতের ভিত্তিতে যদি দেখেন যে তার সাথে কথা বললে হকটা ছেড়ে দিবে অন্যায় ছেড়ে দিবে তখন কথা বলবেন যদি অন্যায় ছাড়ছে না তার সাথে কথা বলবেন না কারণ এটা শরীয়তের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ কেউ অন্যায় করলে বলতো তোর সাথে আমি কথা বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সাহাবীরা বলেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তার ছেলের ব্যাপারে বলছেন তোর সাথে আর কোনদিন কথা বলবো না কেন তুমি রসুলের কথার বিরুদ্ধে কথা বলেছ বোঝা গেল যে অপরাধী এরকম মারাত্মক অপরাধে গেলে তখন দেখতে হবে যে কোনটাতে ভালো হয় যদি কথা বললে ফিরে আসে হকে তাহলে কথা বলবেন নইলে কথা বলবেন না এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন বলে বোঝা যাবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্ন বলে বোঝা যাবে না